আসসালামু আলাইকুম। আমরা আজকে গুগল অ্যাডসের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা শিখব, যে কিভাবে আমরা গুগল অ্যাডসের অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারি। তো এই জন্য মূলত আপনার একটা জিমেল অ্যাড্রেস দরকার হবে, জাস্ট জিমেলে সাইন ইন করা থাকতে হবে, এবং এরপরে আপনি গুগল অ্যাডওয়ার্ডস লিখে সার্চ করবেন। যে গুগল অ্যাডওয়ার্ডস লিখে সার্চ করলেন, এবার গুগল অ্যাডওয়ার্ডস লিখে সার্চ করলে একটু নিচে যেয়ে দেখবেন ads.google.com, এটাতে ঢুকবেন। এছাড়াও আপনি যদি ads.google.com ডিরেক্ট ঢুকেন, তাও একই জায়গাতে আপনাকে নিয়ে যাবে। সো বুঝতেই পারছেন যে গুগল অ্যাডস এভাবে আপনি দুইভাবেই করতে পারেন। তো ঠিক আছে, এটা নেটের সমস্যা কেটে দিলাম, ওই জায়গাতেই নিয়ে যাবে, এই যে এই পেজটায় নিয়ে আসবে, সমস্যা নাই। তো এরপরে আপনি কি করবেন, এরপরে আপনাকে স্টার্ট নাও বা সাইন ইন, আপনার আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকলে সাইন ইন করবেন, স্টার্ট নাও মানে নতুন হলে স্টার্ট নাও, যে কোনো একটাতে ক্লিক করলে একই জায়গাতে নিয়ে যাবে আপনাকে, সমস্যা নেই। তো আমি স্টার্ট নাও দিলাম, যদিও আমার এই অ্যাকাউন্টে আগে ক্রিয়েট করা ছিল, তারপরে আমি আবার স্টার্ট নাও দিলাম। আচ্ছা, এখানে বলছে দেখেন আমার এগুলো ক্রিয়েট করা আছে, যে টেস্ট অ্যাডস অ্যাডস করা আছে। তো নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্ট না, আমি নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই, ঠিক আছে। তো আমি ইচ্ছে করলে এখানে যে কোনো একটাতে ক্লিক করে আগে ঢুকতে পারি আমার অ্যাকাউন্টে, ঢোকার পরে আপনারা এই নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্টও ক্লিক করতে পারেন। তো তো ঠিক আছে, আমরা কি করতে পারি, মনে করেন যে কোনো একটাতে আমি ঢুকলাম, একটা জিমেলের আন্ডারে আপনি অসংখ্য মানে এক কথায় অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। তো আমার অলরেডি মনে করেন যে একটা ক্রিয়েট করা মানে দুই তিনটা ক্রিয়েট করা আছে, তো আমি আরও ক্রিয়েট করতে চাচ্ছি। এটা করার জন্য একটু ওয়েট করতে হবে, নেট এখানে গুগল অ্যাড অ্যাকাউন্টে একটু নেট মানে এভাবে সময় নেয় এক কথায়। এই যে চলে আসছে, তো আমি তো এক্সিস্টিং অ্যাকাউন্টে কাজ করব না, তাই না? তো আমি নিউ অ্যাকাউন্টে যেখান থেকে নিউ অ্যাকাউন্ট করতে পারি, তো নিউ অ্যাকাউন্টে ক্লিক করলাম, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, ওই ওখানে মারলে যা হতো এখান থেকেও আমরা তাই করতে পারি, একই জিনিস। আচ্ছা, এখানে একটু টাইম লাগবে, এটা কিন্তু আপনার নেটের প্রবলেম বলে মনে করবেন না, একটু টাইম লাগবে। হ্যাঁ, আচ্ছা, নিউ অ্যাকাউন্টে চলে আসছে, ঠিক আছে। এরপরে আপনি সুইচ টু এক্সপার্ট মোডে ক্লিক করবেন, সুইচ টু এক্সপার্ট মোডে ক্লিক করার পরে এই যে এরপরে আসবে হচ্ছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইদাউট ক্যাম্পেন, ঠিক আছে। ক্যাম্পেন আমরা ভেতর থেকে ক্রিয়েট করব নিজেরা। আচ্ছা, এই যে চলে আসছে ইন্টারফেস, এখানে কি ব্লিং কান্ট্রি, ব্লিং কান্ট্রিটা হচ্ছে আমরা বাংলাদেশ বা যে দেশ দিব, মানে এক কথায় যেই দেশে আমাদের ব্যাংক অ্যাকাউন্টটা আছে, এক কথায় যেই দেশের অ্যাকাউন্ট দ্বারা আমরা এই অ্যাকাউন্টটা চালাবো, মূলত সেই দেশের কারেন্ট কান্ট্রিটা সিলেক্ট করে দিতে হবে। যেমন আমরা যদি বাংলাদেশের কোনো ব্যাংকের কার্ড দিয়ে আমরা ইয়ে করতে চাই, এই অ্যাকাউন্টের বিল পে করতে চাই, তাহলে আমাদের বাংলাদেশ দিতে হবে, যদি আমেরিকান করতে চাই আমেরিকা দিতে হবে, যদি কানাডা করতে চাই কানাডা, সো যেই দেশের ব্যাংক অ্যাকাউন্ট সেই দেশের ইয়ে দিতে হবে। এরপর টাইম জোন, টাইম জোনটা আমরা যা ইচ্ছা দিতে পারি, অথবা যেই যেই দেশে আমরা অ্যাড চালাইতে চাই সেই দেশের উপর নির্ভর করে একটা টাইম জোন সিলেক্ট করে দিতে পারি। যদি আমরা আমেরিকায় অ্যাড চালাই শুধু, তাহলে টাইম জোনটা আমেরিকার দিব, যদি আমরা বাংলাদেশেই শুধু অ্যাড চালাই তাহলে টাইম জোনটা বাংলাদেশের দিব। বিশেষ করে অ্যাড শিডিউল, তারপরেও আমরা অ্যাড যখন রান করব তখন আমরা অ্যাডের শিডিউল করতে পারি, আমরা এখানে হচ্ছে আমরা কয়টা থেকে কয়টা পর্যন্ত অ্যাড চালাইতে চাই। এখন বাংলাদেশের টাইম জোন যদি আমার সিলেক্ট করাও থাকে, আমি কিন্তু আমি আমেরিকায় অ্যাড চালাইতে চাই, তখন কী করতে হবে, আমাকে আমেরিকার টাইম জোনটা ইয়ে করতে হবে, টাইম জোনের উপর আইডিয়া রেখে আমাকে সেই অ্যাডটা শিডিউল করতে হবে, যে আমাদের দেশে এখন যে কয়টা বাজে, আমেরিকা এখন কয়টা বাজে, সেটা সিস্টেম করে অ্যাডটা দিতে হবে। তো আমরা এটা যেটাই হোক দিব, কোনো ব্যাপার না, এটা নিয়ে কোনো সমস্যা না, তবে আমাদের টাইমটা আমাদের দেওয়াই ভালো, কারণ আমরা অন্য দেশের সাথে ডিফারেন্সিয়েট করতে পারবো খুব দ্রুত, যে বুঝতে পারবো যদি আমাদের বাইরের দেশে অ্যাড চালাইতেও হয়, ঠিক আছে। আর 24 ঘন্টা অ্যাড চালাইলে যে কোনো দেশের টাইম জোন সিলেক্ট করলেই হবে, সমস্যা নেই, কারণ তখন তার অ্যাডে শিডিউল থাকবে না, এক এক দেশে এক এক রকম টাইম, সো আমরা 24 ঘন্টাতেই অ্যাড চালাইতে পারি। আর যদি কোনো ইন্ডিভিজুয়াল কান্ট্রিতে অ্যাড চালাইতে হয় তাহলে পরে আমরা সেই কান্ট্রির টাইম জোন দিব, তবে এই টাইম জোনটা কিন্তু একবার চেঞ্জ দিয়ে দিলে আর চেঞ্জ করা যাবে না, এটা গুগল অ্যাডসের একটা নিয়ম। আচ্ছা, কারেন্সিটা আমরা ইউএস ডলারই রাখবো, কারণ আমরা বিল পে করবো ইউএস ডলারে, তারপর সাবমিট দিব।
আচ্ছা হয়ে গেছে। এখন একটা জিনিস মনে রাখবেন, এই দেখেন আমাদের টাইটেল বারে একটা গুগল অ্যাডসের নাম্বার উঠে আছে, তো এই নাম্বারটা উঠে থাকলে তো আমরা বুঝবো না যে আমরা এই অ্যাকাউন্টটা কিসের জন্য ক্রিয়েট করছি। দেখেন লাস্টে 39, তো আমাদের এই অ্যাকাউন্টের লাস্টে দেখেন 39, এই অ্যাকাউন্টের ওপর কাজ করছে গুগল অ্যাডস অ্যাকাউন্ট। একটা কোড, তো এই কোডটা তো হলে হবে না, আমরা এই যে টেস্ট অ্যাড যেমন করছি, এই টেস্ট অ্যাডের মতো আমাদের অ্যাকাউন্টের একটা নাম হতে হবে। তো ঠিক আছে, আমরা এক্সপ্লোর অ্যাকাউন্টটা করি। এক্সপ্লোর অ্যাকাউন্ট করার পরে আমরা হচ্ছে নামটা সেট করব, একটা আমাদের অ্যাকাউন্টের নাম সেট করব, যে এই এই অ্যাকাউন্টটা আমরা কিসের জন্য তৈরি করছি বা কোন কোম্পানির জন্য তৈরি করছি সেই কোম্পানির একটা নাম দিয়ে দিব আমরা। নইলে কি হবে, এভাবে আমরা সিরি, এই দেখেন এখানে স্লো কাজ করতেছে বুঝলাম না। আচ্ছা হ্যাঁ, এই দেখেন গুগল অ্যাডস অ্যাকাউন্ট, গুগল অ্যাডস অ্যাকাউন্ট, গুগল অ্যাডস অ্যাকাউন্ট, এইভাবে গুগল অ্যাডস অ্যাকাউন্ট অ্যাকাউন্ট অনেকগুলো ক্রিয়েট হয়ে যাবে, তারপর নাম্বার হয়ে যাবে। আপনি বুঝবেন না যে কোন অ্যাকাউন্ট কিসের জন্য, কিন্তু আপনি যখনই নাম দিয়ে দিবেন তখন কিন্তু আপনি বুঝতে পারবেন। পরে আমরা ক্যাম্পেইন এখন ক্রিয়েট করুন না, ক্যাম্পেইন আমরা যখন করার তখন করব। টুলসে গেলাম, টুলসে যেয়ে সেটিংয়ে যাব, সেটিং থেকে প্রেফারেন্সে গেলাম, প্রেফারেন্স থেকে আমরা এই নামটা চেঞ্জ করতে পারবো। তো আচ্ছা এই দেখেন অ্যাকাউন্ট নাম, এবার অ্যাকাউন্ট নেম এখান থেকে আমরা দিয়ে দিতে পারি যে টেস্ট টু দিয়ে দিলাম, সেভ দিলাম। যদিও এই নামটা সেট করার পর কিছুক্ষণ টাইম নেয় এটা ইয়ে করতে, সেট হইতে। আচ্ছা এখানে দেখেন টাইম জোন একবার সিলেক্ট করে দিচ্ছি, আর চেঞ্জ করার উপায় নাই। অ্যাকাউন্ট স্ট্যাটাস অ্যাক্টিভ, আমরা এখান থেকে ইচ্ছে করলে ক্যান্সেল মাই অ্যাকাউন্ট করতে পারি। আচ্ছা কন্ট্রাক্ট ইনফরমেশন, কন্ট্রাক্ট ইনফরমেশন আমরা দিইনি, এখানে মনে রাখবেন কন্ট্রাক্ট ইনফরমেশন খুবই জরুরি। এই যে প্রাইমারি কন্ট্রাক্ট, এই কন্ট্রাক্টটাকে গুগল ইউজ করবে যে আমি হচ্ছে আমাকে যে কোনো সমস্যায় গুগল আমাকে কন্ট্রাক্ট করবে এই জায়গায়, এই এই ইনফরমেশনে। সো এই ইনফরমেশনটা এক কথায় প্রাইমারি কন্ট্রাক্ট, এই প্রাইমারি কন্ট্রাক্টটা আপনাকে অবশ্যই সঠিক দিতে হবে, যার সাথে এক কথায় কন্ট্রাক্ট করলে মানে সকল সমস্যার সমাধান সে করতে পারবে, সেই জন্য আপনাকে অবশ্যই এখানে কন্ট্রাক্টটা ইয়ে করতে হবে, প্রাইমারিটা দিয়ে দিতে হবে। আচ্ছা দেখেন ডাটা প্রোটেকশন কন্ট্রাক্টস, এটা আপনার ডাটার জন্য কন্ট্রাক্ট করবে আপনার সাথে, তো আমি দিয়ে দিলাম। এইটা কি ডাটা প্রোটেকশন অফিসার, তো আমরা কি ডেটা প্রোটেকশন অফিসার হিসেবে অন্যজনকেও এখানে রাখতে পারি, ইচ্ছে করলে আপনি আপনার বসকে এখানে রাখতে পারেন, অথবা আপনি নিজে এখানে থাকলেন বসকে প্রাইমারিতে দিলেন, অথবা আপনি সেমি দিয়ে দিলেন, দুটো কোনো ব্যাপার না। আচ্ছা ইউ ইউ রিপ্রেজেন্টেটিভ, এটা আমাদের জন্য না, এটা ইউরোপের কান্ট্রিদের জন্য। আচ্ছা তারপরে হচ্ছে আমাদের, আচ্ছা মোটামুটি এখানে সবই হয়ে গেছে, আমাদের আর এখানে আপাতত খুব একটা দরকার নেই। আচ্ছা সেভ দিলাম। এখন প্রশ্ন হতে পারে যে বিলিংগুলো তো অ্যাড করতে হবে, আমাদেরকে বিলিং অ্যাড করা হয় নাই, কিন্তু বিলিংটা অ্যাড করতে হবে, তো বিলিংটা অ্যাড করবো। এবার যে বিলিংটা কোত্থেকে অ্যাড করবেন আপনারা, বিলিংটা অ্যাড করার জন্য আপনাদেরকে এই যে বিলিংয়ে যেতে হবে, বিলিং থেকে আপনারা সেটিংয়ে যেতে পারেন, সামারিতে যেতে পারেন, গেলে হবে ওখান থেকে আমরা করব। আচ্ছা এখানে এই যে বিলিং কান্ট্রি বাংলাদেশ, আমরা তো সেটা ওই যে যখন যেই দেশের বিলিং ইউজ করব তখন সেই দেশ ইউজ এখানে সিলেক্ট করে দিব। এবং দেখেন কারেন্সিটাও চেঞ্জ করা যাচ্ছে না, সো কারেন্সিটা USD থাকতে হবে। আচ্ছা অ্যাকাউন্ট টাইপ, আচ্ছা অ্যাকাউন্টের টাইপটা ইন্ডিভিজুয়াল না বিজনেস, তো আমরা ইচ্ছে করলে যে কোনো একটা ইউজ করতে পারি, বিজনেসের জন্য বিজনেস, ইন্ডিভিজুয়াল হলে ইন্ডিভিজুয়াল। এখানে ইন্ডিভিজুয়াল দিলে নিচের ট্যাক্স অপশনটা আমাদের বাংলাদেশের জন্য লাগবে না, তবে বাইরের দেশের জন্য লাগবে। আর আপনার হচ্ছে বিজনেসের জন্য, বিশেষ করে বাইরের দেশে বিজনেসের জন্য ট্যাক্স ইনফরমেশন দেওয়াই লাগবে, ঠিক আছে। তারপরে যে এখানে দেখেন বিজনেস নেম, এখানে যদি আমরা বিজনেস সিলেক্ট করি তাহলে বিজনেসের একটা নাম দিতে হবে নিচে, আর যদি ইন্ডিভিজুয়াল দিই ইন্ডিভিজুয়াল নাম, বিজনেস নাম না। সো আমরা এগুলো পূরণ করে দিব, মনে করেন যে
দিলাম, আন্দাজে দিলাম, আমরা এখানে দিলাম, আমি এখানে দিলাম, ইন্ডিভিজুয়াল থাকলেও ট্যাক্স দরকার নেই আমাদের। আচ্ছা সিটিটা দিয়ে দিই, ক্রিস্টিয়া পোস্ট কোড দিয়ে দিই, 7000, ফোন নাম্বারটা অপশনাল দেওয়ার দরকার ছিল না, তারপর সমস্যা নেই দিলাম। আচ্ছা এখানে পেমেন্ট মেথডটা দেখেন, আমাদের পেমেন্ট মেথড হিসেবে আমরা যেটা ইউজ করব সেটা এখানে ডিটেলসটা দিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা এবার আমরা এগ্রি করে দিব, ঠিক আছে। আমরা একটু পরে দেখে আসি কোনো কিছু বাদ পড়ছে কিনা। আচ্ছা বিলিংটা ঠিক আছে, কন্ট্রাক্ট ইনফরমেশনটা, ইন্ডিভিজুয়াল, ট্যাক্স, নেম অ্যান্ড অ্যাড্রেস, হাউ টু পে, পেমেন্ট মেথড, হ্যাঁ ঠিক আছে। তারপরে অ্যাকাউন্ট পেমেন্ট, আচ্ছা এই যে এখানে একটা ব্যাপার আছে, হাউ টু পে অটোমেটিক ম্যানুয়াল, আমরা ইচ্ছে করলে গুগলে অটোমেটিক এবং ম্যানুয়াল দুই কায়দায় পে করতে পারি। অটোমেটিক পে করলে পারে কি, আমরা কার্ড অ্যাড করে রাখবো গুগল, আমরা কারেন্ট আমাদের কার্ড অ্যানাবল থাকবে গুগল, আমাদের যখন ক্যাম্পেইন চলবে তখন সে ওখান থেকে পর্যাপ্ত যা লাগে টাকা কেটে নেবে। আর যদি ম্যানুয়াল দিই, তার মানে ম্যানুয়াল মানে আমরা গুগলকে হয়তো বা টাকা জমা রাখলাম গুগলের অ্যাকাউন্টে, এবার আমরা যখন অ্যাড ক্যাম্পেইন চালাবো তখন গুগল সেই অ্যাকাউন্ট থেকে টাকা কাটবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন, না বুঝলে সমস্যা নেই আমাকে মেসেজ দেবেন। আচ্ছা বিজনেস যদি দিতাম তাহলে কি হতো, বিজনেসের একটা নাম দিলাম মনে করেন, বিজনেস নেম, নেম, এ দেখেন আমার প্রাইমারি কন্ট্রাক্টটা সে নিয়ে নিছে, দেখছেন প্রাইমারি কন্ট্রাক্টটা সে। এখানে একটা জিনিস দেখেন, প্রাইমারি কন্ট্রাক্টটা আগে ছিল কি না, আমি বিজনেসটা যখন ইন্ডিভিজুয়াল দিচ্ছি তখন কি প্রাইমারি কন্ট্রাক্ট ছিল না, প্রাইমারি কন্ট্রাক্ট তখন এখানে দেখাচ্ছিল না, আর আমি যখন বিজনেস দিচ্ছি বিজনেসের জন্য কিন্তু প্রাইমারি কন্ট্রাক্টটা আমাকে এখানে শো করছে, আমি ইচ্ছে করলে এখান থেকে চেঞ্জ করতে পারি। বিজনেসে আমার আসলে প্রাইমারি কন্ট্রাক্টটা সে নিছে আমার ইমেল থেকে, সে এখান থেকে কালেক্ট করে নিছে, ঠিক আছে, আমার ইমেলটাতে এই নাম্বারটা ইউজ করা আছে তাই। তো আপনারা কি করবেন, এখানে কার্ডের ইনফরমেশন দিয়ে ব্যাস সাবমিট করে দেবেন। আর বাংলাদেশ থেকে আপনি যে কোনো ধরনের কার্ডই, ডুয়েল কারেন্সি কার্ড হলে এই অ্যাকাউন্টে সাবমিট করাইতে পারবেন। জাস্ট ডুয়েল কারেন্সি কার্ড যেটা বিভিন্ন ধরনের ব্যাংক দিয়ে থাকে, আপনার এই ডুয়েল কারেন্সি কার্ড নেওয়ার জন্য বিভিন্ন ধরনের জাস্ট একটা পাসপোর্ট থাকতে হবে, সেই পাসপোর্টের ভ্যালিড পাসপোর্ট, এক কথায় ভ্যালিড পাসপোর্টটা নিয়ে, যেমন ইবিএল ব্যাংক আছে, তারপরে মিডল্যান্ড ব্যাংক আছে, তারপরে আপনার হচ্ছে কি এশিয়ান ব্যাংক আছে, তারপরে ইস্টার্ন কি সরি এক্সিম ব্যাংক আছে, সব ব্যাংকই প্রায় দেয়, ব্র্যাক ব্যাংক দেয়, তো আপনারা এখান থেকে নিতে পারবেন। আরও সিস্টেম আছে, পাসপোর্ট হইলে তো এমনিতেই দেয়, ক্রেডিট ডেবিট সবই নেওয়া যায়, আবার কিছু কিছু ব্যাংক ডেবিট দিতে চায় না শুধু ক্রেডিট দেয়। আবার আপনার যদি জব হোল্ডার হন, আপনার মান্থলি স্যালারি যদি 20-25 হাজার টাকার ওপরে বা 30 হাজার টাকার ওপরে হয়, তাহলে আপনাকে 2-3 মাসের স্যালারির একটা স্টেটমেন্ট মনে হয় দেওয়া লাগবে, তাহলে আপনাকে আর ডিপোজিট করার লাগবে হয়তো বা তখন, সরি ডিপোজিট না, তখন আপনাকে স্যালারির অ্যামাউন্ট দিলেই আপনাকে সেই কার্ড দেবে। আর যদি আপনার কোনোটাই না থাকে, পাসপোর্ট তো লাগবেই, আর তখন ডিপোজিট করা লাগবে। যদি ক্রেডিট কার্ড নেন, 50 হাজার টাকা মতো ডিপোজিট করলে আপনাকে 40 হাজার টাকা মতো সে খরচ করতে দেবে। আর যদি এছাড়াও আপনাদের অন্য কিছু জানার থাকে আপনারা অবশ্যই আমাকে নক করবেন, ঠিক আছে। তো ঠিক আছে, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন এবং পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য সাথেই থাকবেন।